আমার সালাম নবীর দেশে দিও, রোজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. شغي ربنا والعلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، سلوا سراج الملة تمحي فخر عالم بالبار، مولاه شريف الأنبياء نسخا كل أديان بذره، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، سلوا عليه وعليه. مشرق حب محمد مثل عيدي ونما، مثل خورشيد سقاس سيني سوزان، ما بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، জনসমূহ জুড়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাহারোল উপজেলার ইসলামিক কালচারাল সেন্টার 13 মাইল গড়িয়া কাহারোল দিনাজপুরের তেসামি কমিটি কর্তৃক আয়োজিত প্রতিবারের ন্যায় এবারেও গড়িয়া ঈদগা মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুল মান্নান আমার পূর্বে কথা বলেছেন, প্রতিত যশ আলেমে দিন দেশ বরেণ্য মুফাসসির কোরআন আমার অত্যন্ত কাছে হৃদয়ের মানুষ মুহতারাম মাওলানা হুসাইন আহমদ আল মাদানি। আজকের মাহফিলের চিফ মেহমান অত্র অঞ্চলের নির্বাচনী এলাকার সম্মানিত সংসদ সদস্য জনাব মনোরঞ্জনশীল গোপাল, মহতারাম আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দের ভিতরে সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।
বিশেষ করে আমার মুসলমান ভাই এবং বোনদের প্রতি আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিবেদন ও প্রাণ উজাড় করুন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উল্টা প্রশ্ন, আপনাদের দয়া আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের অক্লান্ত পরিশ্রম করার পর ক্লান্ত দেহটার ক্লান্তি দূর করার জন্য যখন বিছানায় যাওয়ার কথা, সে আরামের শয্যা ত্যাগ করে কোরআনের আকর্ষণ আকর্ষিত হয়ে যে মনিব আমাকে আপনাকে গুনামাফের এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার মতো বসার মতো তৌফিক দিলেন, সেই মহান শুকর আদায় করি, প্রাণ খুলে মহাব্বতের সাথে একযোগে হৃদয় দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت. شويه لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير. امر الله تعالى شكر আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, রাত তো একটা পেয়েছি আমি, এক রাতে আমাকে সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হবে, উঠতে একটু দেরি হলো। পূর্বের মেহমান তিনি অত্যন্ত দামি দামি কথা বলছিলেন, আমি রুমে বসে বসে শুনতেছিলাম, মন চাচ্ছিল আরো শুনুন, কিন্তু আমাকে আসতেই হবে, এই জন্য আমাকে আসতে হলো। সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে শুনতে এসেছি কোরআন, আমরা কি এখানে এসেছি কোন ব্যক্তির টানে না আল্লাহর টানে? আল্লাহর টানে। আমরা এসেছি কার টানে? আল্লাহর টানে। আমরা এখানে শুনতে এসেছি কোন ব্যক্তির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ। দলিল ভিত্তিক কথা কার? আল্লাহ। যুক্তিপূর্ণ কথা কার? আল্লাহ। মহা সত্য কথা কার? আল্লাহ। বান্দার কথার ভিতরে ভেজাল আছে না নাই? আছে। মিথ্যা আছে না নাই? আছে। সত্য আছে না নাই? আছে। আল্লাহর কথার ভিতরে কোন ভেজাল আছে না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা। সবচেয়ে সত্য কথা কে বলে? আল্লাহ। আসতে বলবেন না কে বলে? আল্লাহ। আর সেই মহাসত্যের সকল সমষ্টির নাম কি? আল্লাহ। সকল সমষ্টির নাম কি? কোরআন। কোরআন এসেছিল আজ থেকে 3000 বছর আগে, আজকেও কোরআন ব্যর্থ না সফল, অচল না সচল, সচল এর কোন ভুল নাই, এর কোন সংশয় নাই। এই চ্যালেঞ্জটা কার? এই চ্যালেঞ্জ মেরেছেন কে? কোরআন যে সময় নাসিল হয়েছিল সেই সময় কি মাইক ছিল না? টেকনোলজি ছিল না? মোবাইল ছিল না? কম্পিউটার ছিল না? বিমান ছিল না? দ্রুতগামী কোন যানবাহন ছিল না? অত চাঁদের সমাজেও কোরআন হাত কান থাকবে। 1500 বছর আগে নাসিল হওয়ার সেই কোরআন আজকে জেনে খুশি হবেন, মহাকাশ গবেষণা কেন্দ্রের নাসা 1 নম্বর তালিকায় যেটা রিসার্চের কিতাব বলে তার আখ্যা দিয়েছে, তার নাম হলো কোরআনে কেরিম। আমরা কিছু আলোচনা শুনব, জোরে বলি ইনশাআল্লাহ। এসেছি বাড়ি থেকে এখানে সওয়াব না গুনাহ? সওয়াব। হাদিস শরীফ আসছে, যদি কোন আল্লাহর গুনাহ দিনের বেলা কোরআনে কেরিমের এক আয়াতের 10 শোনার জন্য যদি বাড়ি থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আমল নামায়, এক রাকাত নয় 2 রাকাত নয় তার আমল নামায়, 200 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এসেছি আমরা দিনের বেলা না রাত্রে বেলা? সওয়াব কমার কথা না বেশি হওয়ার কথা? বেশি তো হওয়ার কথা। আমরা যতক্ষণ থাকবো গুনাহ মাফ হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা এবং মা বোনেরা, আমাকে মাহফিল কমিটি
তো আগে বলেছেন হুজুর আপনাকে বিরক্ত করব না, এই আধা ঘন্টা এক ঘন্টা যেতে না যেতেই শুধু স্লিপ আর রোজের কালেকশন করেন, এটা কালেকশন করেন একটা পিছুটান আমাকে তাড়া করবেন। আমি চাচ্ছি যে এই মানে অপশনটা আগেই আমি ক্লিয়ার করি, কেমন হয়? আমরা কোরআনকে মহব্বত করে ইসলামকে মহব্বত করে হাত নাই তা এখানে দেখি হাত নাই কেন এরকম কেউ আছেন নাকি? হাত যারা আছে দান করার দরকার আছে না নাই? হাতকে দিয়েছেন, এই হাতকে দিয়েছেন দেখে আল্লাহকে মহব্বত করেন কারণ হাত তুলে দেখেন তো দেখি আল্লাহকে মহব্বত করেন কারণ হাত তুলে একটু দেখেন এই হাতটা সোজা তুলে রাখবেন তুলে আসবেন সোজা পকেটে হাত দেন সোজা এখন কোথায় দিবেন হাত পকেটে হাত দেন এই মাহফিল কমিটির কারা আছেন দ্রুত গতিতে নেমে পড়েন তিন থেকে চার মিনিট যখন তোমাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা যখন করা হয় তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা কাজ পালন করা তোমাদের দায়িত্ব, এক নাম্বার হলো চুপ থাকা আর নাম্বার দুই হলো মনোযোগ সহকারে শোনা। যেরকম সুবহানাল্লাহ চুপ থাকা আর কি করা শোনা, এখানে এখানে শোনেন এখানে না হয় নিচে জমা করেন, নিচে জমা করে একটা এর মধ্যে আটকে রাখেন বেঁধে রাখেন, এখানে কোনো প্রকার আওয়াজ দেওয়া যাবে না যেন আমার কানে যেন কোনো শব্দ না আসে আলোচনার জন্য কোনো ব্যাঘাত না হয়। সম্মানিত ভাইয়েরা এখানে আগে করে ফেললাম, এটা আমার পূর্বের মেহমানকে দিয়ে করলেও ভালো হতো কি যেহেতু এটা বাদ পড়ে গেছে এটা না করলে উপায় নাই, কষ্ট পেলেন মনে হয়? কষ্ট পেয়েছেন? পকেট থেকে দিলেন তার কাকে দিলেন? আমরা সবাই কাকে দিলাম? আচ্ছা আল্লাহ তো খুব ঠেকা নাকি আল্লাহ তো বাবা এদিন আল্লাহরে দিলাম নাকি? মূলত দেওয়াটা কারো হলো? আল্লাহকে দেওয়া হলো না নিজেরই দেওয়া হলো, নিজের জন্যই দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সেখান থেকে আলোচনা শুরু করি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন, 114টি সূরা, এই 114টি সূরার সমন্বয়ে এই আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম কি দুনিয়ার না আসমানে? দুনিয়ার না আসমানে, আসমানে নাজিল করেছেন কে? নাজিল হয়েছে একজন মানুষের উপরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 23 বছরে, কত বছরে? 23 বছর। আমার বন্ধুগণ বান্দার প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য, একটা উদ্দেশ্যে নাযিল হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, কেন নাযিল হলো? সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কোরআনটা নাযিল করেছেন, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, এটাকে নির্দিষ্ট করার জন্য জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন। বান্দা কোন দিকে দৌড়িও না, কোন দিকে দৌড়ে তোমার কল্যাণ আসবে না, কোরআনই তোমার জন্য একমাত্র জান্নাত পাওয়ার গ্যারান্টি। যেরকম সুবহানাল্লাহ জান্নাত পেতে হলে কোরআন ইসলাম গ্রহণের ভিত্তি হলো, ঠিক সেই সময় মুসলমান জাতি কোরআন থেকে কাছে না দূরে, কোরআন থেকে কাছে না দূরে। শুনিত উইলিয়াম ইসলামে এক খ্রিস্টান মেয়ে, খ্রিস্টান মহিলা, নাসার বড় বিজ্ঞানী, উনি কোরআন পড়তে আসলেন কোরআনের ভুল ধরার জন্য।
কোরআনের ভুল ধরতে সে মহিলাগুলো খুঁজতে বাধ্য হলে কোরআনের ভুল ধরতে সে আমি আমার নিজের জীবনের ভুল খুঁজে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার কথা হলো আমি আমার জীবনে নারী জীবনের স্বাধীনতা, নারীর মান সম্মান সম্ভ্রম মর্যাদার গ্যারান্টি আমি কোরআন থেকে পেয়েছি, ইসলাম থেকে পেয়েছি, আমি ইসলাম কবুল করতে বাধ্য হব। যে সময় ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মুসলমান কোরআন থেকে কাছে না দূরে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। এটা কি ভালো লক্ষণ না? আল্লাহ এই জন্য বলছেন ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই কথাগুলো আমার না আল্লাহ, আল্লাহ কোরআন আমিন বলেন ছোট্ট একটা সুরা। এই সুরাটা যদি কেউ ফলো করে, হাদিসের ভিতরে এসেছে সাহাবায়ে কেরাম যখন একে অপরে যখন দেখা করতে, প্রথম সাক্ষাতে সালাম বিনিময় হয়ে যেত, আর দ্বিতীয়বার যখন তাদের সঙ্গে কথোপকথন শুরু হয়ে যেত, এক এক একজন আরেকজন সুরা আসর তেলাওয়াত করে একজন আরেকজনকে শোনায় দিতে। গুরুত্বপূর্ণ একটা সুরা, এই সুরাটাকে যদি কেউ ফলো করে জান্নাত পাওয়ার জন্য তার বেশি বেগ পেতে হবে না। শুধুমাত্র চারটা কাজের পরামর্শ এখানে এসেছে, কিন্তু আল্লাহ পাক এখানে সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম, কালের কসম। কেন খেলেন? মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ কোরআনটাকে ছেড়ে দিয়েছে, মুসলমান আজকে কোরআনটাকে বাদ দিয়ে দিয়েছে, এই জিকিরকে বাদ দিয়ে নকল জিকিরের দিকে চলে গেছে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, সুবহানাল্লাহ বলে। কিন্তু সে কোরআন তেলাওয়াতকে আজকে আমাদের সমাজে শুনতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের প্রচলন নাই। আজ থেকে 10 বছর আগে গ্রামীণ পরিবেশে যখন যাওয়া হতো, সকালবেলা মেয়েদের গুনগুন গুনগুন একটা আওয়াজ, কোরআন তেলাওয়াতের একটা আওয়াজ আমাদের কানে কানে আসতো, সে আওয়াজ কি এখন আর শোনা যায়? আজ থেকে 10 বছর 12 বছর আগে একটা মেয়েকে দেখার জন্য, বিয়ের বিয়ের পর্বে দেখার জন্য যখন যেত মেয়েকে দেখা দেখতে, সে সময় একটা কন্ডিশন ছিল, দেখি তো মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কি পারে, এই জাতীয় কিছু কন্ডিশন ছিল কি ছিল না? এগুলো কি এখন আছে? এগুলো না, মুসলিম সমাজের ভিতরে আজকে ওটাকে বাদ দিয়ে অন্য দিকে, অন্য দিকের দিকে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান দিয়ে বলছেন ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুন লিলআলামিন। বান্দারে তুমি কোথায় দৌড়াও? কোথাও দৌড়িয়ে তুমি কোন কল্যাণ পাবে না। সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর কালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা জিকির না করে আজকে আমার দেশে কিছু জিকির আছে, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে চড়ে না, এরকম কিছু জাকির আমার দেশে আছে না? নাই, আসতে বলবেন না আছে না? নাই। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকা লাগে না। পীরের নাম হলো ন্যাংটা পীর, আউলা পীর, চেনা পীর, ট্যালসা, ডাইলসা, গাধাসা, কুত্তাসা। পীরের নাম যদি ন্যাংটা হয়, ওর গায়ে কি কাপড় চোপড় আছে? আশ্চর্য কথা, এই সমস্ত পাগলদের পিছনে কিছু কিছু পাগল যায়, দেখবেন মাঝারে মাঝারে কিছু এরকম জটলা কিছু বুড়া পাওয়া যায়, মাথার সুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, উকুন কয়াল পাঠালে পাঠালে ইসলে পাঠালে যে ছিল খাদ্য তেল,
নোংরা শীত কেন রে পিছনে দাঁড়ে দেখতে ভয় লাগে মনে শয়তান সামনে দাঁড়ানো এই সমস্ত পাগলদের পেছনে যায় কিছু কিছু পাগল গিয়ে বলে বাবা ও বাবা একটা বাচ্চা দিবা ও কি বাচ্চা দেওয়ার মহাজন বাচ্চা কে দিবে আসতে পারবেন না বাচ্চা কে দিবে ছেলে দেন কে মেয়ে দেন কে দেন না কে দোষ কার আশ্চর্য কথা আমার তো মনে হয় এই মুহূর্তে আমাদের দেশে মুরিদ বেশি না পীর বেশি মুরিদ বেশি না পীর বেশি রাস্তার মোড়ে মোড়ে পীর সেদিন কোন এক ভক্ত বলেছে পীর আমি খারাপ বলি না আমিও পীর ভক্ত বাবু পীরকে আমি শ্রদ্ধার চোখে দেখি ভুল মানে ভুল প্রচার করে আমার বিরুদ্ধে আবার রিওয়ার্স হবে আমি পীর ভক্ত বাবু কিন্তু সেই লোক তো পীর নয় যার নামাজ নাই যার দিন নাই ইমান নাই ইসলাম নাই সে কিসের পীর সে ভক্ত সেই দিন কোন এক ভন্ড বলেছে তার বোন কি হজরতে ফাতেমা দেওয়ান বাদ কুতুব বাদ আর রাজার বাদ সব বাদ এক সূত্রে গাঁথা এদের সাথে ইসলামের কোন সম্পর্ক আসতে বলবে না সম্পর্ক নামাজের খবর নাই সে পেটটা কেটায় দশ মাস পেট এত বড় পেট দরজা করার জন্য হাত লাগবে না পেটে গুঁতা বান্ধি করতে পারবে আশ্চর্য কথা ইয়েমেন থেকে সে কোথায় সে সৌদি আরবের পাশের দেশ ইয়েমেন ইয়েমেন থেকে আসলেন সিরিয়াতের মাটিতে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট অঞ্চলে কালিমার পতাকা তিনি উড্ডীন করেছেন এসেছেন সেই শুধু রাশিয়া থেকে বাল্ক নামক প্রদেশ থেকে শাহ সুলতান মাহিসার বালকি রহমতুল্লাহ আলাইহি যিনি বগুড়ার মাটিতে শুয়ে আছেন মহাস্থান দরে মহাস্থান দর নাম শোনেন নাই সেই রাজা পরশুরামকে পরাজিত করে গোটা উত্তরাঞ্চলে কালিমার পতাকা তিনি উড্ডীন করেছেন শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি হচ্ছেন আসল খাজা আর এলাকায় খাজা বাবা গাজা খাবা আব্দুল কাদের সেলিম নাম আমরা শুনলাম তাকে প্রশ্ন করা হলো একদিন আচ্ছা আপনি কি সাহাবীদের সমান মর্যাদা রাখেন আব্দুল কাদের জিলানী বললেন শোনো সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করতে গিয়ে যে ঘোড়া ব্যবহার করেছে সেই ঘোড়া ঘুরে লাগাতে পায়ে লাগাতে যে ধুলা উড়েছে সেই ধুলার কোনার যোগ্যতা আব্দুল কাদের জিলানীর নাই এই সমস্ত লোকদের দরবারে খারাপ লোক যখন চলে আসলে ভালো হয়ে যেত চোর ডাকাত আসলে আল্লাহ আল্লাহ হয়ে যেত আজকে সমাজের ভণ্ডদের দরবারে নামাজে গেলে বেগা নাজি হয় বিড়ি খোর গেলে মদ খোর হয় আর এই সমস্ত দরবারে গেলে ইমান হারাম হয়ে যায় কিন্তু তাদের দরবারে চোর গেলে আল্লাহর ওলি হয়ে যেত ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো বলবো নাকি বলবো কষ্ট হচ্ছে না আব্দুল কাদির সিনানী রহমতুল্লাহ আলাইহি যে শহরে বসবাস করতে সেই শহরেই বসবাস করতে একজন চোর যে শহরে বসবাস করতেন সেই শহরের নাম হলো সিনান শহর সেই সিনান শহরে একটা বিখ্যাত চোর বসবাস করত এই চোর মনে মনে একদিন চিন্তা করলেন সারা জীবন চুরি করেছি মানুষের বাড়ি আজকে যাব পীরের বাড়ি চুরি করতে
চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তাহলে ভাববে এটা সঠিক পিরামিড, আর যদি ধরা না পড়ি তাহলে ভাববো চাইতে বড় পিরামিড নিজে। এই চিন্তা মাথায় নিয়ে চলে গেছে পীরের বাড়ি চুরি করার জন্য। শীত খনন করে শীত খুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। শীত খোড়া বোঝেন তো নাকি? এলাকে কি বলে সিং ঘোড়া সিং, ওই যে কাঁচা বাড়ি কাঁচা মাটি কেটে যে ভিতরে ঢুকে যায় সিং ঘোড়া, কি বলে সিং ঘুড়ি সিং ঘোড়া সিং ঘোড়া। গ্রামের ভাষা শুনি বলতে যে বঙ্গ আরেক রকম, পশ্চিমবঙ্গ আরেক রকম, আবার সিলেটের অঞ্চল আরেক রকম। সিলেটের এক বুড়ো চাষা আমাকে খাওয়া কিনে বলছে হুজুর শুটকার বুক খাবেন না বিজার বুক খাবেন, বোঝার কোনো কাজ নেই। সেদিন নোয়াখালীর চাকরি আমার মা কি ছিল, এক বক্তা আমার পূর্ব অস করছেন আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ পাক বলে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই বক্তা যদি উত্তরবঙ্গে যায় তাহলে কি হবে, ওরা পানিকে পানি বলতে পারে না পানিকে বলে হানি, খুব অসুবিধা। তবে দিনাজপুরের মানুষের বাংলা অনেক সুন্দর সহি বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শীত কাটা না শিক্ষক শীত খুঁড়ে যখন ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢোকা মাত্রই আব্দুল কাদের জিলানির কানটা খোলা হয়ে গেল, চক্ষু তার বন্ধ কিন্তু কান তার খোলা, তিনি শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে কেউ না কেউ ঢুকে পড়েছে, তার ঘুমটা ভেঙে গেল। আমার বন্ধুগণ আল্লাহ যারা উনি রাতের বেলা যখন তারা ঘুমাতে যান কার নাম নিয়ে ঘুমান বলেন হাদিস শরীফ আসছে, যদি কোন আল্লাহর গোলাম রাতের বেলা ঘুমানোর পূর্বে জুলায়াতুল কুরসি পরে যদি চতুর্দিকে ফোঁ দিয়ে ঘুমায় গোটা বাড়ির সমস্ত সম্পদের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যায়। চোর ঘরের মধ্যে ঢোকা মাত্রই কান তার খোলা হয়ে গেল, চোখ তার বন্ধ, তিনি সম্পূর্ণ জাগানো। এখন প্রশ্ন হলো মানুষ যখন ঘুমায় চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে কবেন, চোখে ঘুমায় না কানে ঘুমায়? হ্যাঁ চোখে ঘুমায় না কানে ঘুমায়? তাহলে তোমার চোখ তো বন্ধ ঠিকই আছে কিন্তু কান তো খোল, এখন কোন চোখে ঘুমায় না কানে ঘুমায়? এখন দুটাই করে কিন্তু দুটাই খুব সালাদ দেখি আপনি, এখন দুটাই করেন আপনি, এখন কোনটা ঠিক? মানুষের ঘুমটা কোথায় হয়? কোরআন কি বলতে পারে না? কোরআন তো বলতে অবশ্যই পারে। আজ থেকে 3000 বছর আগে কি সুন্দর তথ্য জানিয়ে দেওয়া হলো, ঘুমটা মানুষের চোখে হয় না কেন হয়? কোরআন বলছে آذانهم في الكهف سنين عددا আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের সদস্য মণ্ডলী আমার কাছে যারা আশ্রয় চেয়েছিল পাঁচ শক্তির ষড়যন্ত্র থেকে আমি তাদেরকে একটা গুহার মধ্যে আশ্রয় দিয়েছিলাম, 309 বছর পর্যন্ত আমি তাদেরকে ঘুমের মধ্যে ডুবে রেখেছিলাম, আর সেই ঘুমটা আমি তাদের কানের ভিতরে দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ, এখন বলুন ঘুমটা চোখে হয় না কানে হয়? ভালো করে কবেন, চোখে হয় না কানে হয়? যদি চোখে হয় কিছু কিছু লোক আছে প্রায় থেকে ঘুম পারে, আছে না এরকম? আছে না যে থেকে ঘুম পারে, ঘুম তো চোখে হয় না, ঘুম মূলত কানে হয়। কানের আওয়াজ যখন টোটাল বন্ধ হয়ে যায়, সাইলেন্ট যখন হয়ে যায়, তখন তো ঘুম গভীর হয়ে যায়। ঘুম তো চোখে নেই, ঘুম হলো কানে। যখন আব্দুল কাদের সিনানির কান যখন খোলা হয়ে গেল, সব তিনি শুনতে পাচ্ছেন, চোর তো ঘরের মধ্যে ঢুকে পড়েছে, সমস্ত মাল সামানা গুলো বস্তা বন্দি করেছে, সমস্ত কিছু বস্তা বন্দি করে দরজার কাছে গিয়ে যখন দরজা খুলতে নিয়েছে, দরজা খুলতে গিয়ে দরজা খুলে যায় ঠিক আছে, কিন্তু বস্তা যখন হাতের মধ্যে নেয় তখন দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মানে বোঝানো হচ্ছে ও তোর জন্য দরজা খোলা কিন্তু বস্তা বাদে, বস্তা হাতে নিবি তো দরজা বন্ধ। এটা আসতে কম সুবহানাল্লাহ, আরো ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, বারবার চেষ্টা করে যখন ব্যর্থ যখন হয়ে গেল, বারবার চেষ্টা করেও যখন পারলো না, এখন মনে মনে চিন্তা করলো কোন ক্রমেই তো পারলাম না, এখন তো আমাকে অবশ্য আত্মগোপন করা দরকার, বের হয়ে যাওয়া দরকার।
বসতে রেখি এবার দরজার কাছে গিয়ে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার সে দেখতে পেল এতক্ষণ যাওয়ার সুযোগটা ছিল, এখন তো যাওয়ার সুযোগটা হারিয়ে ফেলেছে কেমন কেমনে। এবার যে দেখে দরজার পিছন দিকে বাইরের দিক থেকে বাইরের সিগুলটা কে যেন একেবারে লাগাই দিয়েছে, যাওয়ার কোনো কায়দায় নাই। চোর মনে মনে চিন্তা করতেছে, যদি চুরি করতে গিয়ে সে যদি ধরা পড়ে যায় তাহলে তো আমাকে সবাই চেনে, আমি তো বাঁচব না, সবাই আমাকে মেরেই ফেলে দেবে, কারণ পীরের বাড়ি চুরি করার জন্য আসছি, কোনো ক্রমেই ধরা পড়া যাবে না। আসতে করে চোর সেই জায়গায় গিয়ে শেল্টার নিল, যে জায়গায় যে চকির উপরে আব্দুল কাদের জিলানি শুয়ে আছেন, যেই চকির উপরে বরফির শুয়ে আছেন, সেই চকির তলেই গিয়ে করে শেল্টার নিয়ে মনে মনে চিন্তা করতেছে, বিশ্বাস আপনি তো অবশ্যই তাহাজ্জুদ করার জন্য গোমতে করবেন, মধ্যরাতের নামাজ করবেন, দরজাও খুলবেন, বাইরে বের হবেন, হাজার সারবেন, ওযুটা করবেন, ওই সময় দরজা খুলতে হবে, ওই চান্সেই আমিও বাইরে বের হয়ে যাব। কিন্তু পীরের চিন্তা হলো, আমি যদি বাইরে বের হয়ে যাই চোর তো আমার হাতছাড়া হয়ে যাবে, বাইরে বের হব না। তিনি কি করলেন, অসুর বিকল্প যেটা, ফাতায়াম্মামু সাঈদান পয়মনিবাদ, পবিত্র মাটি দিয়ে তায়ামুম করলেন। তায়ামুম কেন করবেন না, কারণ শত্রু ঘরে রেখে বাইরে বের হওয়া যাবে, বাইরে বের হওয়া যাবে নাকি, তায়ামুম করে নিলেন। আল্লাহ পাক কত সহজ দেখেন, ও বান্দা তোমার বেকায়দা, তোমার অসুবিধা, তোমার অসুস্থতা, তোমার ঠান্ডা পানির কারণে তোমার এজমা হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, বান্দা ওজুর জন্য তোমার পানির প্রয়োজন নাই, ওজুর বিকল্প করো, তায়ামুম করে নাও, দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, জামাতে পারো না একা পারো, তবু পাঁচ ওয়াক্ত নামাজে তোমার মস্তক আমার সামনে অবনত করো, ও বান্দা তোমার তমাম জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দার সেজদা, বান্দার কি চান, সেজদা চান, সবাইকে সেজদা দিয়ে রাজি আছেন, সেজদা দেব কার কাছে, সেজদা দেব কার কাছে, আল্লাহ ভয়ের কিছু কারণ নাই, লাইট একটা একটু ফেটে ভয় লাগছে, এখানে বোম ফাটলে কিছু হওয়ার কথা, দরগান ঠিক কিনা চেক হলো দেখি আপনার হার্ট অবস্থা কি, সম্মানিত ভাইরা, সে নামাজ আমরা পড়ি না, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি, বেনামাজি বেশি, নামাজি বেশি না বেনামাজি বেশি, নামাজ তো পড়ি না, আবার বলে কি জানে, নামাজ না পড়ি ঈমান আমার দারুণ শক্ত, এরকম কিছু লোক আছে না, আমার দেশে নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি, আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি, নেতা বেশি, নেতা বেশি না কর্মী বেশি, নেতাই বেশি কর্মী কর, এত নেতা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে সব ছিল, সব আমার দেশে কি নাই, যেদিকে তাকাবেন সেদিকে সম্পত্তি ভরা, আলহামদুলিল্লাহ, বাংলার মাটির এমন কোন জায়গা নাই যে মাটিতে এমন কোন ফল নাই, ফুল নাই, হয় না, আলহামদুলিল্লাহ, আমার দেশের মাটি সোনার চোখ, আলহামদুলিল্লাহ, পৃথিবী যারা ঘুরেছেন তারা টের পান যে বাংলাদেশ কত সুন্দর একটা দেশ, একটা সুন্দর দেশ পৃথিবীর কোথাও আপনি পাবেন। আমার সফর ছিল মালদ্বীপ, প্রথম মাসে মালদ্বীপ গিয়েছিলাম, তো মালদ্বীপে গিয়ে আমাকে রাজধানীর মালেতে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি বিমান বিমান থেকে ফ্লাইট চাইছি না হলো, সেখান থেকে আবার স্পিড বোর্ডে আমাকে রাজধানী শহরে আমাকে নেওয়া হলো, আমি একটা হোটেলে ভিতরে ফাইভ স্টার একটা হোটেল আমাকে নিয়ে যাওয়া হলো, ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমাকে মালদ্বীপের এক নাগরিক আমার সামনে একটা ডাব নিয়ে এসে ডাবের বয়ান শুরু করলেন, ইটার ব্রাদার ইটস ফুললি ন্যাচারাল ওয়াটার, প্লিজ ড্রিঙ্ক ইট, এটা একদম প্রাকৃতিক একটা পানীয়, আপনি এটা পান করুন, আপনার পানির সর্বদা দূর হবে, আপনার শরীর ফ্রেশ মনে হবে, এমন পানি পৃথিবীর কোথাও পাবেন না। মনে মনে করলাম দাদা আমার বাড়ির সামনে আছে পিছনে, আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইয়ের এরকম করে শুধু
এটা কেন আমার দেশে এমন কোন ফল নাই ফুল নাই যা নাই আলহামদুলিল্লাহ সব ছিল আমার দেশের মানুষ মালয়েশিয়া যায় আমার দেশের মানুষ সৌদি আরবে গিয়ে রাস্তা ঝাড়ু দেয় আমার দেশের মানুষ সৌদি আরবে গিয়ে পায়খানা পেশাবখানা সাফ করে আমার দেশের মানুষের যাওয়ার দরকার ছিল না বরং বাহিরের দেশের মানুষ আমার দেশে এসে কাজ করত এর মূল কারণ হলো সব আছে কিন্তু একটা জিনিসের দারুণ অভাব সেটা হলো সঠিক চরিত্রবান নেতৃত্বের দারুণ অভাব অধিকাংশ নেতা গুলো সচ্চরিত্র না অসচ্চরিত্র অসচ্চরিত্র ভালো না সো আমি কিন্তু কইলাম না আপনি কইলেন কোরআন থেকে কাছে না দূরে শুধু নির্বাচন একখান আসে নির্বাচনের আগে বক্তব্য দেখ চরিত্র সুন্দর করতে হবে মুসলমানের চরিত্র আজকে খ্রিস্টানরা নিয়েছে ওরা মিশা কথা কয় না আর আমার দেশের মানুষ মিশা কথা কম কয় না বেশি কোথাও কি শান্তি আছে মসজিদে কিও শান্তি নেই জুতা হাতে নিয়ে সামনে দিয়া শেষদার দেখে নজর না সুতার দিকে নজর জুতা আছে তো কি পেরেছি যেই দেশে একটা মসজিদে নামাজ পড়তে নিয়ে নিরাপত্তা নাই সেই দেশে আমরা কি আশা করতে পারি এই জন্য সেই পরিবেশ সুন্দর করার জন্য সব পথ ছেড়ে আসতে হবে কিসের পথে আসতে কারণ না কিসের পথে আসতে হবে অথচ মক্কায় আসতে যান আল্লাহ পাক আমাকে এবার খানায় কাবার মেহমান বানিয়েছিলেন মক্কায় গিয়েছিলাম মদিনায় তারপর সোহাদে বদর উহুদ তাবু মিনা তায়েব সব দিক দিয়ে জিয়ারা করে এসেছি তো সেখানে মক্কায় কোটি কোটি মানুষের সমাগম সেখানে হয় লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয় কোটি কোটি টাকা মানের সোনার দোকান আজান হয়ে গেছে দোকান খোলা কর্মচারী কেউ নাই নামাজে দাঁড়ায় গেছে এক রতি সোনাও চুরি হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার সেখানে আইন আছে কেউ আল্লাহ পাক সেই দেশের মানুষ দরজা খুলে ঘুমায় আমার দেশে দরজা খুলে রাখার কোন সুযোগ আছে বাইরে গরুই তো থাকে না ঠিক কিনা আসছেন সবাই টেনশন আছেন গরু থাকবে তো ঠিক কিনা এই তো অবস্থা কেন আমি কি ভুল বলছি একটা কথা সুখ শান্তি সমৃদ্ধি যদি পেতে চায় আল্লাহ পাকের সাজেশন শোনার দরকার আছে না আল্লাহ সাজেশন দিচ্ছেন তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف তোমার দায়িত্ব হলো সকল কিছু ছেড়ে দিয়া তোমার দায়িত্ব হলো এখন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার আইন মানতে হবে কার জীবনের এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় ইসলামের চুরির বিধান আছে না নাই ডাকাতির বিধান আছে না নাই অর্থনীতির বিধান আছে না নাই সমাজনীতির বিধান আছে না নাই বর্তমানে বিধান আছে না নাই সব কিছু আছে বান্দা এই কোরআনকে ফলো করো এই কোরআনকে তুমি মেনে চলো فلا خوف عليهم ولا هم يحزنون এই কিতাবের ইত্তেবা করো এই কিতাবকে তুমি মেনে চলো ফলো করো কোরআন তোমাকে সুপারিশ করে তোমাকে কেন কেয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দেবে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কালের কসম সময়ের কসম খাচ্ছেন কিসের কসম খাচ্ছেন সময়ের কসম খাচ্ছেন এই সময়ের ভিতরে কত কি ঘটে গেছে
আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত কত পয়গম্বর এসেছেন, কত কাফেররা এসেছে, মূসা এসেছেন, ফেরাউন এসেছে, ইব্রাহিম এসেছেন, নমরুদ এসেছে, রাসূল এসেছেন, আবু জেহেল এসেছে। বাতিল শক্তি কখনো টিকতে পারে নাই, বাতিল সময় বিজয়ী হলেও হকের প্রকৃত বিজয়ী দুনিয়াতে এসেছে। যদি সে আমাকে বলে দিয়েছে, অতএব ছেলে সন্তান যার পেট থেকে হবে সঙ্গে সঙ্গে জব করো, ছেলে সন্তান জব করো, মেয়ের সন্তান জীবিত রাখো। ভাত কাপড় শুরু খাওয়ায় বড় করবো, আরো যেরকম লক্ষণ পাওয়া যায় কি যায়, কিন্তু উনি এমন মায়ের পেটে থাকলেন পেটটা বড় বোঝা যায় না, চেহারায় কোনো সিমটম নাই, কিন্তু মার পেটে বাচ্চা চলে এসেছে। 9 মাস পূরণ হলো, 10 মাস পূরণ হলো, সন্তান ডেলিভারির সময় হলো, আল্লাহ বলছেন ও মুসলমান টেনশন করো না, عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني হে মুসলমান টেনশন করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক, সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর তোমার যদি আশঙ্কা হয় সন্তান কাস্তে করে দড়িয়ে ভাসিয়ে দিবে, আমি জান্নাত থেকে তোমার জন্য তোমার সন্তানের জন্য কাঠের বাক্স পাঠাইয়া দিলাম, সেই কাঠের বাক্সে বাক্স বন্দি করে সন্তান ভবিষ্যতের পর মা সন্তানকে আস্তে করে দড়িয়ে ভাসিয়ে দিলেন, দড়িয়ে ভাসতে ভাসতে গিয়া সেই কাঠের বাক্স এমন জায়গায় গিয়ে ভিড় জমালো যে জায়গায় রাজরানী আসিয়া ফেরাউন পত্নী আসিয়া আলাইহিস সালাম গোসল করার জন্য ঘাটে নেমেছেন, গোসল করবেন এমন সময় দেখতে পেলেন সুন্দর একখানা কাঠের বাক্স, বললেন কর্মচারীকে দেখো তো খুলে দেখো এর মধ্যে কি আছে, শতবার চেষ্টা করেও খুলতে পারে না, কিন্তু আসিয়া যখন আস্তে করে যখন হাতটা লাগায় দিলেন অটোমেটিক্যালি মুখটা খুলে গেল, দেখতে পেলেন এমন সুন্দর ফুটফুটে বাচ্চা যেন আকাশের চাঁদ তার সামনে ধরা পড়ে গেছে। সন্তানটাকে আস্তে করে কোলের মধ্যে উঠা নিলেন আসিয়া, আসিয়া সন্তান থেকে কোলের মধ্যে উঠা নিয়ে মনে মনে চিন্তা করছেন আমার তো 5-6টা মেয়ের সন্তান, একটাও ছেলে সন্তান নাই, এই সন্তানকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়া স্বপ্নে তিনি পাগল হয়ে গেলেন, স্বপ্নে বিভোর হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন এই সন্তানকে এই দরবারে রাজপুত্রের মর্যাদা দিয়ে দেব, সন্তান কোলের মধ্যে নিয়া স্বপ্নে হবে আমার সামনে আপনার সামনে বড় হবে, আমার ভাষা আমার কথা আপনি আপনার কথা সে সঙ্গে জানতে আমাদের বিরোধী হবে না, যত খুশি হোক না কেন আমার এই সন্তানকে আমার জীবন কাটতে মারতে দেব না। স্ত্রী যখন বাদ সেজে বসল ফেরাউন বলছে আসিয়া তুমি যখন গড়িয়ে ফেললে তুমি আমার রাজধানী তোমার পথে কেন ফেলতে পারি নাকি, আমার ভাইরে 2 জিবি আর ফোন মেমরি 1 জিবি 3 জিবি লো একটা যতই গড়িয়ে হোক না কেন বইয়ের কাছে কিন্তু কার কার কি ঠিক কি না করে হুজুর যত বড়ই হোক না কেন বইয়ের কাছে তুমি হুজুর দিয়ে খাবে তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে সব কথা বলবেন না, বলতে সাসিয়া আমার স্বামী আমার জান থাকতে আমি সন্তানকে মারতে দেব না, ঠিক আছে তুমি যেহেতু চাইলা আমি থেকে গ্রহণ করো না,
আল্লাহ কই ঠিক আছে। এবার আসিয়া বলছেন আমার স্বামী গো সন্তান তো দুধ ছাড়া বাঁচবে না, কোন মহিলাকে সন্তান দুধের জন্য তুমি বরাদ্দ দেবে, একটু তুমি ঘোষণা দিয়ে দাও। ফেরাউন গোটা দেশে ফরমান জারি করে দিল কে আছে সন্তানকে দুধ পান করাবে। হাজার হাজার মহিলা সন্তানকে দুধ পান করানোর জন্য দরবারে হাজির হয়ে গেল, কোন মহিলার দুধ তিনি মুখে নিচ্ছেন না, কোন মহিলার কোলে তিনি উঠতেছেন না, ইসলাম তাকে জোর করে মুখে তুলে তিনটা দিন চলে গেছে, তিনি খাবেন কি বাঁচবেন কেমনে, আসিয়ার পেশানি বেড়ে গেল। এমন সময় একজন মহিলা এসে আসিয়ার কানে কানে বলে গেল, আসিয়া শোনো, এই সন্তান যেন তোর কোন মহিলার ইসলাম মুখে নেবে না, যেন তোর মহিলার দুঃশ্য গ্রহণ করবে না। আমার জানা মতে একজন মহিলার খোঁজ আছে, অমর গ্রামে তার বাড়ি, খুব সুন্দর আমিনা সালেহা, খুব পরহেজগামী একজন মহিলা। আমার মনে হয় ওই মহিলাকে ডেকে আনলে পরে সন্তান ওই মায়ের দুধটা পান করতে পারে, মানে তার মাকে ডেকে আনো। সুবহানাল্লাহ বলো যাবে না, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। তার মাকে খুঁজতে হলো, তার মা চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সন্তান তার মাকে চিনলেন, মায়ের গ্রাম বুঝতে পারলেন। মাতার সন্তানকে কোলের মধ্যে উঠে নিয়ে ব্লাউজের বোতাম খুলে ফেলে দিয়া সন্তানকে যখন দুধ পান করানো শুরু হয়ে গেল, সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম দুধ খাওয়া শুরু করলেন। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছেন, শোনো মহিলা, এতগুলো মহিলা দুধ খাওয়ানোর চেষ্টা করেছে, কারো দুধ সে মুখে নেয় নাই, তোমাকে যখন পছন্দ করে ফেলেছে, এই সন্তানকে দুধ পান করানোর জন্য আমি তোমাকে 2 বছর এই দরবার সেরে যেতে দেব না। মুসলমান মনে মনে কয়, আমি তো এটাই চাই, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি, সমস্যা হচ্ছে নাকি? ওইদিকে চোর কিন্তু চকির তলে আছে, মনে আছে আপনাদের সবার কি মনে আছে? আলোচনা চালাবো, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার কি হলো বলতেছে, শোনো মহিলা, এই সন্তানকে তুমি দুধ পান করাবে, এই দরবারে যত কর্মকর্তা কর্মচারীর বেতন বহন করি, সবচেয়ে বেশি বেতন তোমার জন্য মাসে মাসে বরাদ্দ হয়ে গেল, আর এই সন্তান সহ তুমি এমন করে তোমাদেরকে রাখবো, এই দরবারে যত ঘর আছে, এই রাজ দরবারে যত ঘর, সুন্দর সুন্দর ঘর আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর যেটা ঘর, যে ঘরে দক্ষিণা হওয়া ঘর, মুসাকে দুধ খাওয়াবে, আর তোর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে, যেরকম সুবহানাল্লাহ। দুধ পান করলেন 2 বছর, কয় বছর বলেন? হাউলাই লিকা মিনাই, 2 বছর যখন দুধ পান করানো যখন হয়ে গেল, একটা দিন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে কোলে নেয় নাই, কারণ তার মনে মনে সন্দেহ, এটাই বুঝি মুসা, একটা দিনও কোলে নেয় নাই। আসিয়া বলে ফেলেন, আমার স্বামী গো, এমন তো পছন্দ হৃদয়হীন কোনো মানুষ দেখি নাই, এই দরবারে একটা সন্তান বড় হয়ে উঠতেছে আপনার চোখের সামনে, একটা দিন করে নিলেন না, আপনার কি দয়া নাই বলতে কিছু নাই? এবার বলছে, আসিয়া শোনো, সন্তান তো আমার কোলে উঠায় দাও, একটু কোলে নেই। স্ত্রীকে খুশি করতে গিয়ে যখন সন্তান মুসাকে যখন কোলের মধ্যে নিয়েছে, সহজে কোলে আসতে চায় না, নতুন করে কোনো সন্তান যেতে চায় না, কি জোর করে যখন কোলে তুলে নিয়েছে, কোলে থাকলেন থাকলেন, কিন্তু ফেরাউন একটু আগবাড়ি যখন ছোট্টা গায়ে দিয়ে যখন তার গালের দিকে চুমু খাওয়ার জন্য উদ্যত হচ্ছে, বারবার চুমু খেতে নেয়, বারবার মুসা মুখটা ঘুরায় নেন, বারবার চুমু খেতে নেয়, বারবার মুখটা তিনি ঘুরায় নেন, বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, ফেরাউন এবার করল কি, গায়ের শক্তি খাটায় আর তার গালটা জোর করে তার ঠোঁটের দিকে নিয়ে আসতেছিল। মুসার রাগ কম না বেশি, মুসার রাগ কম না বেশি, তার হাতটা আস্তে করে বের করে দিয়া যখন জোর করে যখন চুমু খেতে নিয়েছে, এমন জোরে থাপ্পড় হাঁকা দিতে গাল যেতে, এক চক্কর মেরে ফেরাউনকে হারে, এরকম থাপ্পড় তোমার জীবনের কিসমতে জোটে না। জোরে করে আল্লাহ আকবার, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি জান্নার পয়গম্বরে মুসা, ফেরাউনের বুঝতে আর দেরি হলো না, এবার বলছে, আসিয়া শোনো, আমি যে নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বর মুসা, একে বাঁচাবো না কেন, আমার নিশ্চিত ধারণা, কারণ এর যে থাপ্পড় ওয়ে, এই ওয়েটা প্রমাণ করে আল্লাহর পয়গম্বরে মুসা ছাড়া কেউ না, আমি জান্নাতকে ডাকবো, হামানকে ডাকবো, আজকেই তো বর্ষা করে ফেলবো, আজকে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামীকে দোষ কি, থাপ্পড় মারছে, আমার মাথা সব করে মারছে,
এবার বলতেছেন আমার স্বামীকে সন্তান মারবেন মারবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার দুর্নাম তো হয়ে যাবে, কেমন দুর্নাম হবে বলো? আপনি 3 বছর বাচ্চা ঠাকুর কাছে শীত হয়ে পড়ে, এই সংবাদ যখন জনগণ জানবে জনগণ বলবে ফেরাম কেমন র, 2 বছর বাচ্চার ঠাকুর কাছে শীত হয়ে পড়ে। উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারবে না। আমার দেশে যদি সবার বিচার হয়, রসুলকে যারা গালি গোপালগঞ্জের এক টিচার, তারপর খুলনার পাইক ক্যাপের এক নারায়ণ, এরকম করে করে বহু এথেইস্ট বহু নাস্তিক এই পর্যন্ত রসুলকে গালি দিয়েছে প্রায় 1 ডজন খানেক নাস্তিক। সেই নাস্তিকদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে? এরা যে দলীয় পরিচয় দিক না কেন, এরা হচ্ছে মুসলমানদের দুশ্মন। গভর্নমেন্টকে ধন্যবাদ, লতিফ সিদ্দিকী না লতিফ কাজ্জাবি, গভর্নমেন্ট তার ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়ে তাকে দল থেকে বের করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো কথা, ওদের কোন দল ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হার হাতি কুকুর সিগাল দিয়ে খাওয়ানো হোক, এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দু হাত উপরে রাখা। তাড়াতাড়ি
বাপকে মেয়েকে মা দেখার পরে তো শেষ করলাম, ছেলে দেখতে কেমন, মা তোমার কি পছন্দ হয়েছে, কাজ করো, আমার তো রুচি টুচি কিচ্ছু নাই, তোমার রুচি সব নষ্ট হয়ে গেছে, কেন ও তো সাসা। সাসা মানে কি? ওর মুখে কি আছে? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। স্বামী যদি একটু কালো হয়, বউ যদি একটু ফর্সা হয়, সুন্দর চামড়ার কালার তো একটু সাদা, অহংকার খেলায় কালো স্বামীকে বলে ফেলে তুই তো কালু, এরকম বলনে ওলা কিছু কবিরা আছে না? আছে। কলা না আছে না? আছে। মা চেহারার বড়াই করা যাবে না, মুহূর্তের মধ্যে ওই চেহারায় ক্যান্সার দিতে পারেন কে? ক্যান্সারের কোন অ্যান্সার? ক্যান্সারের কোন অ্যান্সার নাই। আপনি কিসের অহংকার করেন? মা নাটকি গুলো দেখে বন্ধ করে দেন। আমার পূর্বের মেহমান মেয়েদের কিনে কথা বলতে পারেননি, আমাকে বলা হয়েছে ওদের মেয়েদের কিনে ও কিছু অস করবে না, এক রাতে কয় অস করবে? সারা সারা রাত শুনবেন আপনারা? সারা রাত শুনবেন? আর সবাই বসে থাকবেন, আমি চলে যাবো। আমার তো এক রাত, আমার তো এক রাত, আমার তো সব রাত। খুব সুন্দর, এত এতগুলো মানুষ এসেছেন, কি সুন্দর নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ কি আমার না আল্লাহ? আল্লাহ কসম করে বলি, একটা লোক যেন নড়াচড়া করছেন না, এটা প্রমাণ করে সব সমস্ত মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। প্রত্যেকটা মানুষের ভিতরে দেখুন কি পিন মতন রব হয়ে বসে আছে, এক একটা চেহারার মধ্যে জান্নাতের নূর লক্ষ্য করা যাচ্ছে, বেড়ে বলে আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন তো? ফজর না বলে একটু দূর স্যার, সবাই ফজর পড়বে, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় পড়বেন? মসজিদ। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। খুব সুন্দর মানুষ আপনারা। মুসার বয়স কয় বছর হলো? আজ থেকে অন্য কয় বছর হলো? কম ঘুরে যাচ্ছে সময়ের ভিতরে, ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কথা কে খাচ্ছেন? সময়ের কথা কেন খাচ্ছেন? সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমির জমির বিচরণ করো, চলাফেরা করো, দেখো আমি মুকাজ্জিবিন যারা মিথ্যা বলে গণ্য করে আমি তাদেরকে কি করেছি, কি পরিণতি তাদের ঘটিয়েছি, কারণ কি ডুবিয়ে দিয়েছি, সদ্দাতকে ডুবিয়ে দিয়েছি, ফেরাউনকে পানিতে সুবাহ মেরেছি, এগুলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কে বলেছে? আল্লাহ বলছে। এগুলো সব সময়ের মধ্যে ঘটে যাচ্ছে, এই জন্য আল্লাহ বলতেছেন বলে আসার সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। মুসার বয়স কত বছর? 2 বছর। ওনার বয়স 40 বছর হবে, তখন তিনি নবুয়ত পাবেন, আজকে 40 পর্যন্ত ঠেকায় থেকে। জোরে বলুন ইনশাআল্লাহ। এর আগে বিয়ে শাদী আছে, বহু কিছু আছে, শুনবেন না সবাই? জোরে বলুন ইনশাআল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় হচ্ছেন, তাকে হেফাজত করছেন কে? আল্লাহ। হেফাজত করতেছেন আল্লাহ। বয়স হয়ে গেল 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে যখন তার বয়স পুরো ম্যাচিউর হয়ে গেলেন, 10 বছর পূর্ণ হলো, ফেরাউন একদিন বলল আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না, কত বড় অহংকার হলে পরে বলতে পারে আমি সবচেয়ে বড় রব। অহংকার আছে না নাই? ক্ষমতার বড়াই আছে না নাই? জ্ঞানের বড়াই আছে না নাই? সম্পদের বড়াই আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? নেতৃত্বের অহংকার আছে না নাই? কত বড় অহংকার হলে কিছু কিছু লোক বলে ফেলে 2021 সাল, 2041 সাল, বলবেন না, বলা উচিত না। এটা ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ। আসতে পারবেন ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ। ভবিষ্যতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। ফেরাউন বলেছিল আমার চেয়ে বড় কেউ নাই। যখন ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আলা, সবচেয়ে বড় লোক আমি, আমাকে তোরে পানি পুরো বলে সুবান নাই, কে চুবাইছে? আজ থেকে মানে কে চুবিয়েছে? সে আল্লাহ আছেন না নাই? মনে হয় চোখে কম দেখেন, মনে হয় কম শোনেন, সব বলেন, সময় মতো সব একশন আল্লাহর পক্ষ থেকে শুরু হবে, জোরে বলি ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর হুকুমের দিন কায়েমের কাজ সবার করার দরকার আছে না নাই? আছে না নাই? এই দিন কায়েমের কাজ করতে গিয়ে কিছু কষ্ট পেতে হবে, হামলা মামলা আসবে, জেল জুলুম আসবে। ইউসুফ আলাইহিসসালাম জেল খেটেছেন, আলহামদুলিল্লাহ। জেল খাটার সুন্নতুল আম্বিয়া, নবীদের সুন্নত, আলহামদুলিল্লাহ। মায়ের খাওয়া ভালো কাম, রসুল মার খান নাই, মার খেয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো যে আল্লাহর হুকুমের দিন কায়েমের কাজ করা এতটা সহজ নয়,
জান এবং মাল কোরবানি করা কিন্তু সহজ না, নামাজ এবং রোজা পালন করা সহজ। নামাজ রোজা পালন করতে গেলে এটা বোঝা যায় না ইমান তার পাকা না কাঁচা। নামাজ রোজায় পরীক্ষা হবে না, পরীক্ষা হয় জিহাদের ময়দানে। কারণ মুনাফিকরাও নামাজ পড়ে না, নবীর পিছনে ইক্তেদা করেছে মুনাফিকরা, টের পাওয়া যায়নি এরা মুনাফিক না মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আবার রাসূল যখন নামাজ শেষ করতেন বক্তব্য দিত পরিচালক, এবার বক্তব্য রাখছেন আসেন এরকম পরিচালক আছেন, এটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বড় মুনাফিক। এই দায়িত্ব পালন করতো উহুদ যুদ্ধের দিন রাসূল বলেন চলো আমার বাতিল শক্তির মোকাবেলা করবো। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলে হুজুর ওদের সংখ্যা কত? 3,000, আমাদের কত? 1,000। অসম যুদ্ধে আমরা যেতে রাজি নাই, আপনি নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছেন, আপনি যান আমাদের যাওয়ার থেকে না। এরকম তো আপনি আমার দেশে নাই, আসতে কবে না আসে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না। বৃক্ষ তাতা করার জন্য গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয়, ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য ইসলামের বৃক্ষের গোড়ায় ঢালতে হবে তাজা রক্ত। একটা দেশ স্বাধীনের জন্য যেমন 30 লক্ষ কি বলো লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে, অনেক নারী ধর্ষিত হয়েছে, এরপরই তো দেশ স্বাধীন হয়েছে। ইসলাম কি বিজয়ী করতে হলো বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। সবাইকে আজিয়ার হন মুসলমানের বিজয় এসেছে সংখ্যা দিয়া না ইমান দিয়া, সংখ্যা দিয়া না ইমান দিয়া। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3,000, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1,00,000, খুব একটা কম বেশি না তো, কম বেশি মানে কল্পনাই করা যায় না, কোথায় 1,00,000 আর মাত্র 3,000 বিজয় হয়েছে মুসলমানের। সুবহানাল্লাহ বলা যাবে না? যুদ্ধের ডাক আসছে, রাসূলকে বলা হলো, রাসূল বললেন সাহাবীরা আসো, সব কাতারে কাতারে দাঁড়ায় গেছেন। 3,000 কত হাজার? 3,000 শুনেন শুনেন, এই লাইনে লাইনে থাকে তিনজনকে ডাক দিলেন, যায় আমার পালিত পুত্র এদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে চলে আসো। তিনজনকে ডাক দিয়ে বলেন তোমরা হবে 1, 2, 3 নম্বর সেনাপতি। যুদ্ধের সেনাপতি কয়জন হয়? একজন হয়। সেনাপতি এখানে কয়জন? তিনজন। মুনাফিক পিছন থেকে সে বলে যায়েদ যাইস না, যুদ্ধের সেনাপতি 3 জন, তোরা 3টেই বন্দি। মুনাফিক পিছনে আসে না এখানে, নবীর পিছনেও মুনাফিক ছিল। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে, আমার আপনার নেতৃত্বে মুনাফিক থাকা স্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। মুনাফিকরা যখন তাদের কান ভারী করে দেওয়ার চেষ্টা করতেছিল, তিনজন বললেন ও মুনাফিকের বাচ্চারা যত চেষ্টা করবি কিছু লাভ হবে না, কারণ নাকের দুধের জান্নাতের ঘাম পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তিনজন কিরতি এক করে দিয়ে বললেন এই তিনজন যদি শহীদ হয়ে যায়, তোমাদের ভিতরে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিও, মানে নিশ্চয়ই তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রাসূল বলছেন সাইদ রে বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে, সাইদ বলছেন যাব কই, আমার যাওয়ার কোন দরকার নেই, আপনি আমার বাবা আয়েশা আমার মা আমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিন, প্রস্তুতি নিয়ে নিলেন সাইদ। হযরত জাফরকে বলা হলো, জাফর রাদিয়াল্লাহু তাআলাহু নবী দিন আপন চাচাতো ভাই রাসূল বলেন জাফর যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর বলে হুজুর যাচ্ছি, বাড়িতে গেলে মুসকি হাসি মেরে দরজায় ডাক দিলেন, দরজা খুলে গেল, বউ সামনে দাঁড়ালাম, বউয়ের সামনে আস্তে করে বসে গিয়ে বলছে স্ত্রী গো আমি তোমার কাছে এসেছি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য, আমার জন্য দোয়া করো মুতার যুদ্ধ আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। স্ত্রী চোখে পানি চলাচল করছে, স্বামী জাফর স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলছেন স্ত্রী দোহাই লাগে কান্নাকে জড়িত কণ্ঠে আমাকে বিদায় দিও না, কেঁদো না কেঁদো না, তুমি কি চাও না তুমি শহীদের স্ত্রী হও আমি যেন শহীদ হয়ে যাই। স্ত্রী বলছেন স্বামী এমন তো আপনার জন্য করতে পারবো না এই মুহূর্তে, কারণ দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো এতিম হয়ে যাবে, আব্বা কেমন ডাকবে আব্বা বলে ডাকার কেউ পাবে না, আমি এই জন্য দোয়া করি আল্লাহ পাক এই যুদ্ধের ময়দান থেকে অন্তত এবার গাজী করে আপনাকে ফিরানো। হযরত জাফর বলছেন আমার স্ত্রী
তোমার গায়ে আমি তরবারির উল্টো দিক আঘাত করলাম, একটু মৃদু আঘাত করে বলছেন স্ত্রী, আমি আমার তরবারির উল্টা দিক আঘাত করার কারণে তোমার যেমন হাত কাটলো না, আজকে তুমি আমার জন্য যদি উল্টা তোমার করো কোনো কাম হবে না, কারণ আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি মাঝখানে আমি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। সন্তান দুইটাকে চুমু দিলেন, আদর করলেন, জীবনের শেষ আদর শেষ স্নেহ দিয়া সন্তান দুইটাকে কোলে মধ্যে জড়ায় নিয়ে আদর করে চুমু দিয়ে সন্তান গুলোকে রেখে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে সন্তান গুলো ডাকে, বাবা বাবা, একবারের মতো পিছনের দিকে তাকালেন না, আমার বন্ধুগণ ইসলামটা তো সহজে আসে নাই, সব মায়া ছেড়ে দিয়া স্ত্রী মায়া সন্তানের মায়া সংসারের মায়া চাকরির মায়া সমস্ত কিছুর মায়া বর্জন করে আল্লাহর জান্নাতের মহব্বতে আল্লাহর জান্নাত পর লাভে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, দুপুরবেলা বিয়ে করেছেন, হাতের মধ্যে রং লাগানো মেহেদি লাগানো, বাড়িতে মিষ্টি বিতরণ চলছিল, বিকালে বেলা যুদ্ধের ডাক চলে আসলো, বাড়িতে ঢুকলেন, বাড়ির মধ্যে উঠানে দাঁড়ালেন, ঘরের মধ্যে ঢুকলেন না, বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী ঘরের মধ্যে থাকো, দরজা খোলার দরকার নাই, আমি তোমার কাছে এসেছি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য, দুপুরবেলা বিয়ে হলো কিন্তু বাসরা তোমার কেসমতে জুটবে না, আমার জন্য দোয়া করো আমি যেন মুতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাই। স্ত্রী বলছেন, স্বামী গো এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীর চেয়ার আমি ভালো করে দেখতে পারলাম না, একটু ভিতরে আসেন ভালো করে দেখে নেই যেন কেন কেমতের কঠিন ময়দানে অসংখ্য লোকের মাঝে আপনার স্বামী আপনাকে যেন চিনতে পারি। এবার আব্দুল্লাহ বলছেন, স্ত্রী এমন যদি নেক নিয়ত তোমার হয়ে থাকে, সবর যদি ধৈর্য দান যদি করতে পারো, কেমতের দিন অসংখ্য লোকের মাঝে আমার তোমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। বাহিনী থেকে বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, জায়েদ বিন আলী শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেলেন, আব্দুল বিন রাওহা শহীদ হয়ে গেলেন। আব্দুল বিন রাওহা যুদ্ধ করতে করতে ডান হাত যখন মেরে দিয়েছে কাফেররা, ডান হাত পড়ে গেছে, বাম হাত মেরে দিয়েছে, বাম হাত পড়ে গেছে, কালিমার জান্নাত তিনি জমিনে ফেলতে দিলেন না, দুই বাজু দিয়া মুখের মধ্যে তরল মুখের মধ্যে সেই কালিমার জান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মস্তকটা বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু কামড় মেরে ধরে আছেন, কালিমার কথা আসমান মুখী হয়ে আছে। এবার কেউ কালিমার ঠান্ডা হাতের মধ্যে নিবেন, কালিমার ঠান্ডার দায়িত্ব আসলো খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কাছে এসে যখন কালিমার ঠান্ডা হাতের মধ্যে উঠায় নিবেন, দেখা গেল কামড় মেরে ধরেছেন, মস্তকটাও ঠান্ডার সঙ্গে উঠে আসে। এবার কানে কানে বলছেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, কানের মধ্যে মুখ ঢুকে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমার ভাই আব্দুল্লাহ রে, আমি কিন্তু কালিমার জান্নাত ধরার জন্য এসেছি, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ পরবর্তী সেনাপতি। মুখ ঢাকা হয়ে গেল, কালিমার জান্নাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিবেন, 3000 সৈন্য 100,000 সৈন্যের বিরুদ্ধে। আব্দুল্লাহ বিন ওয়ালিদ পরে খালিদ বিন ওয়ালিদ কি করলেন, 3000 সৈন্যকে বিভিন্ন গ্রুপ করলেন, বিভিন্ন গ্রুপ করে করে ভাগ ভাগ করে করে একাই খালিদ বিন ওয়ালিদ করলেন কি, কাফিরদের মূল নেতাদের ভিতরে ঢুকে গেলেন, এক একটা ঘাতে এক একটা কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখা গেল ওই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একাই 8টা তরবারি ভেঙে চুরমার করেছিলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের বিজয় যখন চলে আসলো, কালিমার পতাকা উড্ডীন করে যখন রসুল রসুলের মদিনার দিকে চলে আসতেছিলেন খালিদ বিন ওয়ালিদ, আমার নবীর সামনে দাঁড়ালেন, আমার নবীজি যুদ্ধে বিজয় হয়েছে না পরাজয় হয়েছে, কারা কারা মারা গেছে কারা কারা জীবিত আছে কিছুই না শুনে শুধু খালিদ বিন ওয়ালিদকে বলেন, খালিদ রে যুদ্ধ করলে কয়েকদিন যাব, আমার সাহাবীরা কি 5 ওয়াক্ত নামাজও ভালো করে আদায় করেছে নাকি, যদি বলেন সুবহানাল্লাহ, জিহাদের প্রয়োজন আছে নামাজেরও প্রয়োজন আছে, সব কার হক আসতে বলবেন না, কার হক আরো জোরে বলুন, কার হক। আমার বন্ধুগণ এগুলো সব সময়ের মধ্যে করতে যাওয়া, সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খসর, সময়ের কসম কালের কসম কালের কসম কি বলছেন, মানুষরা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তবে সেই লোক ক্ষতিগ্রস্ত নয় ইল্লা তারা ছাড়া যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য দেখা যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, কয়টা বৈশিষ্ট্য শুনবেন না, আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা
মন তো চাচ্ছে সব দিক থেকে কিছু কিছু করে কথা বলে, কিন্তু পেরেশান হয়ে যাচ্ছে, সময় তো খুব অল্প, আমি কয়েকটা কথা বলি। মার্কেটে কম যায় না বেশি যায়? লক্ষণ খুব ভালো, মার্কেটে বেশি যায়। স্বামীকে ধমক দিয়ে চাকরি রেখে দেয়, স্বামী একখান শাড়ি কিনে আনে, আর কি নাকি দাম দামা দেবে জানো? এত দাম দিন শাড়ি 400 টাকার শাড়ি তুমি 800 টাকা দিয়ে নেই, আসলে নাকি বুঝো কিছু? আমি গেলে দোকানদারের সামনে গিয়ে আসতে করে বসবো, আমার মুস্কি হাসি বেড়ে 400 কম, ঠিক কিনা কম? যে বলে দোকানদারের সামনে গিয়ে আসতে করে বসে বলে, ভাইয়া শাড়ি দেখানো যাবে কি? দোকানদার আমরা শাড়ি একখান বের করে নিজের স্বামীকে নাম করে রাখে। আর আগের যুগের দাদিকে যদি বলা হয় দাদি, দাদার নাম কি? দাদি মরে যাবে, দাদার নাম কবে? আজকের ভাবিদের ভিত্তিতে বলে ভাবি, ভাইয়ের নাম কি? দিদি দিয়ে করে দিদি কি না, কোন আদর নাই, সব হল ভালো। মা এগুলো করা যাবে না, স্বামী একটু কালো হয়েছে, আপনি একটু ফর্সা হয়েছে, আপনি এটা নিয়ে বড়াই করবেন না। আমি তো এই কথাটা কিন্তু বহুর কথায় চলে গেলাম, এই বড়াই আপনি করবেন না। রসুল বসে আসবেন, তার সামনে এক কালো সাহাবি দাঁড়ানো, মন খুব খারাপ। রসুল বলছেন, সাহ তোমার মন খারাপ কেন? বুঝো আমি মানুষটা কালো, আমার সঙ্গে কোন লোক তার মেয়েকে বিয়ে দিতে চায় না, আল্লাহ ভালোবাসে না, মানুষ ভালোবাসে না, মন খুব খারাপ। রসুল বলছেন, সাহাবি এরকম করে কথা বলো না, কে বলেছে তোমার বিয়ে হবে না? কালো হতে পারো, তোমার জন্য বীর বরাদ্দ হচ্ছে এই সবচেয়ে সুন্দরী নারীর সাথে। কালো বানান কে? ধরা করেন কে? লম্বা কে করেন? খাটো কে করেন? চিকন কে করেন? মোটা কে করেন? দোস্তাটা দোস্তা আল্লাহ, আল্লাহ জানেন কার মধ্যে কি দেওয়া দরকার। এমন সময় দেখি একটা বিশাল কালো মানুষ, আমি হলাম লম্বাই 6 ফিট, উনি 8 ফিট, আমি চাই আছি এরকম মানে ব্যাপক বিশাল বড়ি দোহারা মানুষ, কালো ফুসফুসে। আচ্ছা আমি তার দিকে তাকায় থাকলাম 2-3 মিনিট, এরপর আমি তার দিকে আগায় যাই, একটা ভয়ও লাগে যদি ভূত আমারে মরে যাবে। আমি তার দিকে আগায় গিয়ে বললাম, আপনার নাম কি? বলতেছে, আমার নাম হচ্ছে কি সাজ্জাদ, সাজ্জাদ নাম সাজ্জাদ। আমি তাকে বললাম যে আপনার দেশ কোথায়? কি নাইজেরিয়া, মিন আই যে এটা আপনি কোন জায়গা থেকে আসছেন? নাইজেরিয়া থেকে এসেছি। এরপরে আমি তাকে বললাম যে আপনি যে কালো মানুষ, আপনার কি মন খারাপ হয় না? কারণ এটাই তো কালা, আমার কথা কি বোঝা আসতেছে? ভাই বিশাল তার দেহ। আমি তাকে বললাম তোর ওজন কত? কি 150 কেজি? মনে মনে করলাম ছোট মতো হাতি, ছোট মতো কি হাতি ছাড়া কিছু না। তবে এরপরে তাকে বললাম, আচ্ছা আপনি যে কালো, এই যে সব ফর্সা ফর্সা সাদা সাদা মানুষ আছে, এগুলো দেখি কি আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? তা আপনাদের কাছে কি এরকম মনে হয় না যে আপনার স্ত্রী যে সুন্দরী কোনো স্ত্রী হতো ফর্সা? কেন আমার তো কালার ভালো না, সাদা কালার কি কালার নেই, কোনো কালার। তো বললাম, আপনাদের কাছে কোন ধরনের মেয়ে, কোন কালারের মেয়ে আপনাদের কাছে খুব পছন্দনীয়? আপনার দ্বারা কৃষ্ণাঙ্গ তরুণী বলতেছেন, আমাদের কাছে সেই মেয়েটা সবচেয়ে পছন্দ যে মেয়েটার গায়ের কালার হলো তেল তেলে কালো। কি কালো? তেল তেলা বুঝেন তো, যে কালোর ভিতরে কোন মানে মানে ভেজাল নাই, নির্ভেজাল কালো, ওই কালো তাদের কাছে পছন্দ। এই পছন্দ কে করে দিয়েছে? আসলে এই পছন্দ কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। সাত সন্নি কালো মানুষ, রসুল বলেন তোমার সঙ্গে বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যেরকম সুবহানাল্লাহ। সাহাবী তুমি তাহলে বিয়ে হবে কেমন, আপনি দেন একটা ব্যবস্থা করে দেন। রসুল বলছেন, এই যে চিঠি দিলাম, যাও ইবনু হাবের বাড়িতে ইবনু হাবকে চিঠি দিয়ে দাও, ফয়সালা হয়ে যাবে।
সাদাসাদ সুলাইমি নবীর তরফ থেকে চিঠি নিয়া ইবনে হবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া বলতেছে ইবনে উমাইয়া এই যে চিঠি রাসূল চিঠি পাঠায় দিছে তাদের বিয়ের ব্যবস্থা কর সুন্দর করে পড়লেন চিঠির দিকে একবার নজর দেয় আর সাহাবীর দিকে একবার নজর দেন দুই নজর দিয়ে মনে মনে চিন্তা করেন হারে নবী যে চিঠি পাঠিয়েছে এই চিঠি প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার নাই আমি রাজি হয়ে গেলাম কিন্তু ছেলের চেহারার দিকে তাকাই যখন মেয়ের কথা মনে হয়ে যায় আমার মেয়ে তো পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও সুন্দর এমন সুন্দর মেয়েটার সঙ্গে আমার এই ছেলেটার সঙ্গে কেমনে বনি বনাট হয় কেমনে বিয়ে দেব আমি চিন্তায় পড়ে গেছেন বলতেছেন শোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু মেয়েটার যদি আপত্তি থাকে বিয়ে কিন্তু হবে না দেখি আগে আমার মেয়েটার খবর নেই মেয়েটা কি করে এই সমস্ত কথাগুলো মেয়ে প্রাচীর দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন পানি পড়ছিল এমন সময় মেয়েকে বাপ লক্ষ্য করে বলছেন আমার মেয়ে কেঁদো না তোমার কাঁদার কোনো প্রয়োজন নাই রসুল যদি ও চিঠি পাঠিয়েছেন ওই কালো ছেলের সঙ্গে আমি তোমার কখনো বিয়েতে রাজি হব না বিয়ে হবে না তুমি যেহেতু সম্মতি নাই আমার মেয়ে তুমি অতএব তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করতে যাব না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের কান্নার পরিমাণ আর বাড়তে থাকলো এবার বাপ বলছে আমার মেয়ে রে কান্দো কেন কিছুই তো বুঝি না মেয়ে এবার মুখ খুলে বলছে বাবা আমার কান্নার কারণ তুমি বুঝতে পাও নাই এই পৃথিবীতে যদি আমার একমাত্র জীবনে যদি একটা বিয়ে বিয়ে হতে পারে একটা যদি বিয়ে হয়ে যায় নবীজির পছন্দ করে সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না আপনি এগুলো নিয়ে তো মাতামাতি করতে যাবেন কেন কারণ সংসারের জীবনের সুখ শান্তি দেওয়ার মূল মালিক কে আপনি বলেন না মূল মালিক কে আমার বন্ধুগণ শেষ পর্যন্ত হলো কি বিয়ের ফয়সালা হয়ে গেল মেয়ের বাবা ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু বলছেন স্যার তোর কপাল খুলে গেছে আমার মেয়ে রাজি হয়ে গেছে আনন্দাত্ত হারা হয় সাদালা সব সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে সে বলছে হুজুর কাম ফায়সালা হয়ে গেছে বিয়ে হয়ে যাবে রাসূল বলেন বিয়ে তো করবা টাকা আছে নাকি হুজুর টাকা নাই টাকা দেন আমার নবীজি বলেন টাকা আমি দেবো কোথা থেকে দেখি আমার জামাই কোথায় আমার বড় জামাই ওসমানের দিকে চলে আসো 200 দিরহাম তুমি আমাকে দাও আমার নুয়ামান সাহাবী তুমি আমাকে 200 দিরহাম দাও 600 দিরহাম হলো 400 দিরহাম নিয়া নবজি সাহাবের হাতের মধ্যে উঠায় দিয়ে বলেন সাহাবের এই যে টাকা দিলাম মদিনার বাজারে যাও মোহরনার বাজার করো বিয়ের বাজার করো আগামী কাল কি তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে সাহাবী সাহাব চলে গেলেন বিয়ের বাজার করার জন্য বিয়ের বাজার করা শুরু করলেন এমন সময় সংবাদ আসলো একজন সাহাবি সাহাবের কানে শুধু গায়ে দিলেন সাহাবের বীর বাজার তো করতে আসছো যুদ্ধের বাজার কিন্তু শুরু হয়ে গেছে জিহাদের ডাক কিন্তু শুরু হয়ে গেছে কি করবা বলো এবার সাহাব বলছেন বিয়ে করার সুযোগ পরে পাবো জিহাদের সুযোগ তার পরে পাবো না আজকের বিয়ের বাজার করবো না ওই বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করলেন ঘোড়া কিনলেন একটা তরবারি কিনলেন যুদ্ধে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল বিয়ে বন্ধ হয়ে গেল যুদ্ধ করতে করতে দেখা গেল শান্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবীর কানে সংবাদ আসলো হুজুর শান্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীজি বললেন ও সাহাবীরা আমার কোন সাহাব যে সাহাবীর বিয়ের কথা কালকে ছিল সেই সাহাব নিকটের সেই শান্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বললেন আমি তো জানি না সেই যুদ্ধের ময়দানে কখন আসছে অতএব আমার সাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক আছে কোথায় তার লাশ নবীজি কান্না আটকাতে পারলেন না কাঁদতে কাঁদতে অস্থির হয়ে সাহাবের সামনে গিয়ে দাঁড়ালেন দেখতে পেলেন তার হাত কাটা পা কাটা গলা কাটা তার মস্তকটা আস্তে করে ধরে এনে নবীজি তার উরুর উপরে রেখে তার চুলগুলো সুন্দর করে আস্তে করে গোসায় গোসায় দিচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন আবার মুসকে মুসকে হাসতেছিলেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহি আপনি সাহাবের চেহারার দিকে তাকায় একবার হাসেন একবার কানেন
একবার কবির একবার আসেনের কারণটা কি? রাসূল বলছেন, ও সাহাবীরা রে, আমার সাহাবকে দেখে আমার কান্নার কারণ হলো এই সাহাবের জন্য আমি বিয়ের পয়গাম পাঠালাম, কিন্তু জাগতিক জীবনে আমার সাহাব নারী জীবনের সাথ গ্রহণ করবে।